রাজশাহীর সরকার দলীয় চার এমপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। কিন্তু এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে ছাত্রলীগ ও যুবলীগ নেতারা। জানিয়ে তোলপাড় রাজনীতির মাঠ। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী এক আসনের বা হচ্ছে যিনি এমপি ফারুক চৌধুরী, তাকে আমি দেখছি মাদ্রাসা মাঠের স্টেজে কর্নেল ফারুকের পাশে অস্ত্র নিয়ে জনগণের দিকে তাক করা। হি ইজ নাও এমপি আওয়ামী লীগের অ্যান্ড ওয়ান্স এ টাইম হি ওয়াজ মিনিস্টার। রাজশাহীর চার এমপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। দুই এমপিকে ফ্রিডম পার্টি ও শিবির নেতা, একজনকে তদবিরবাজ ও অন্যজনকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন বলে মন্তব্য করেন মিনু। আর তাতেই তোলপাড় এখন রাজশাহীর রাজনীতি। কি যে অন্যায় অত্যাচার করেছে, এখন দেখি মনসুর হচ্ছে ওই দাঁড়া সাহেবের এলাকায় এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিনুর বক্তব্য ছড়িয়ে পড়ার পর ক্ষোভ জানিয়েছেন এমপিরা। খালেদা জিয়ার মিথ্যা কথা বলা, ঠিক তেমনি তার নেতাকর্মী সবাই মিথ্যা কথা বলেন। এটা মেনু জানা নাই, উনি জানবেন যে উনি যে বাংলা ভাই তৈরি করেছিলেন তাদের সন্ত্রাস মানুষ ভুলে নাই। রাজশাহীর বিভিন্ন এমপি সম্পর্কে, মেম্বার অফ পার্লামেন্ট সম্পর্কে, সংসদ সম্পর্কে যেই কথা মিথ্যা বানোয়ার বিভ্রান্তিকর তথ্য দিয়ে কথা বলেছেন, এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে মিনুর মুখে যে কথাটা, এটা তো মহানগরের কোনো কোনো নেতাদেরই কথার প্রতিধ্বনি শুনছি মিনুর মুখ থেকে। আওয়ামী লীগের চার এমপিকে নিয়ে করা বিএনপি নেতা মিনুর মন্তব্য প্রচারণায় নেমেছেন যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তাদের এ প্রচারণার পেছনে কারো ইন্ধন আছে বলে মনে করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মিনু সাহেবের বক্তব্যের সাথে আজকের যারা প্রচার করছে এদের একটি যোগসূত্র থাকতে পারে, কারণ যারা এই অপপ্রচার চালাচ্ছে তারা কোনো হয়তো কারো হয়ে কাজ করছে। এটি নিশ্চয়ই নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য অত্যন্ত আপত্তিকর। যেখানে মিনু এমন মন্তব্য করেছেন ওই অনুষ্ঠানে চার এমপির কেউ উপস্থিত ছিলেন না, ফলে তার এই মন্তব্য রাজনীতির শিষ্টাচার বহির্ভূত বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। বদনাম করা বা তাকে সমালোচনা করা, এটা ধর্ম, কোনো ধর্মই কিন্তু সেটা ইয়ে করে না, মানে সাপোর্ট করে না। তো এখন উনি যেটি বলেছেন সেইটি আসলে এটা কতটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে, এর বাস্তবতা বা অবাস্তবতা সেটি পরের বিষয়, বাট রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত এক ধরনের আচরণ, পাবলিক ফোরামে কারো অ্যাবসেন্সে তার চরিত্র হরণ করা, এটা কোনো রাজনৈতিক দলের নেতাদের ঠিক না। আগে থেকেই রাজশাহীতে বিভক্ত আওয়ামী লীগ মিজানুর রহমান মিনুর মন্তব্য প্রচারণায় দলেরই একটি অংশ, যা সেই ক্ষত আরও স্পষ্ট করল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।